নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শতদাজ অ্যাপ্রোচ। এই ভিডিওতে আমরা দেখব লাইফ সায়েন্সের সর্বপ্রশ্ন পর্ষদের বই থেকে পেজ নম্বর 328। স্কুলের নাম হচ্ছে সারসোনা গার্লস হাই স্কুল এইচএস। তো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, যাতে করে তোমরা আপডেটটা পেয়ে যাও। তো প্রথম যে প্রশ্নটা বলেছে যে মস্তিষ্কে কোন অংশে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, উত্তর হাইপোথ্যালামাস। দুই হচ্ছে লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি নিচে কোন ধরনের প্রকারের চলন আছে স্পন্দনটি। তিন হচ্ছে ভয় ফেলে মানুষের কোন ধরনের হরমোন দ্রুত বৃদ্ধি পায়, উত্তর হচ্ছে অ্যাড্রিনালিন। চার হচ্ছে যে ধরনের কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস বিভিন্ন দশায় ছড়িয়ে বিভাজিত হয় তাকে কী বলা হয়, অ্যামাইটোসিস। পাঁচ হচ্ছে মানব পরিস্ফোরণের যে দশায় স্বাভাবিকভাবে বহু কোষে মৃত্যু ঘটে এবং স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে তাকে কী বলা হয়, উত্তর হচ্ছে বার্ধক্য। ছয় হচ্ছে কোন উদ্ভিদ ভূ নিম্নস্থ কাণ্ডের মাধ্যমে অঙ্গজন সম্পন্ন করে, কোন উদ্ভিদ সেটা না, ওল। বিবিআরআর জিনোটাইপযুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়, উত্তর চার। প্রকট জিনের প্রকাশ ঘটে হেমোজাইগাস ও হেটারোজাইগাস উভয় অবস্থায়। নয় হচ্ছে হিমোফিলিয়া বি যে ফ্যাক্টরের অনুপস্থিতিতে হয় তা হলো ফ্যাক্টর 9। তারপর হচ্ছে বিজ্ঞানে ভাইসম্যান কোন প্রাণীর উপর পরীক্ষা করেন, ইঁদুর। নিচের কোনটি সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য না, কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক, উত্তর গ। ওটা দেহকোষে জল সরবরাহ হয় গ। কুজের চর্বি থেকে। তারপরে হচ্ছে ইন্দো বার্মা হটস্পট অঞ্চলটি অন্তর্গত ভারতের অংশটি হলো উত্তর পূর্ব ভারত। চোদ্দো হচ্ছে বড় মহোৎসব পালিত হয় কবে, না মার্চ মাসে। পনেরো হচ্ছে নাইট্রোজেনের কোন অক্সাইড গ্রিন হাউস গ্যাস, না N2O। দুই হচ্ছে যে ড্যাশ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্বমধ্যগুলির সংখ্যা না ঘটে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, উত্তর জিবরেলিন। দুই পিরামিডিন জাতীয় N2 যুক্ত ক্ষারকের উদাহরণ হচ্ছে থায়ামিন। তিন হচ্ছে একই জিনে বিভিন্ন রূপকে কী বলা হয়, অ্যালিল। তারপর হচ্ছে জীবের পপুলেশনে দেশ থাকলে তবে অভিব্যক্তি ঘটে, উদাহরণ হচ্ছে ভেদ প্রকরণ। পাঁচ হচ্ছে প্রথম কোষ সৃষ্টি হয়েছিল কোথা থেকে, না উত্তপ্ত সমুদ্র জলে। ছয় হচ্ছে কীটনাশক জীব বিবর্তন ঘটায় কোন কীটনাশক, DDT। তারপর হচ্ছে যে তারপর একটা স্নায়ুকোষে নিউরোলিমাস স্থানে স্থানে বিচ্ছন্ন রেনবিভাবে পর্ব গঠন করে, এটা ঠিক। তারপরে আট হচ্ছে 2.8, এটা হচ্ছে ভুল। প্রাণীকোষে যে কোষ বিভাজনের সময় কোষপাত গঠিত হয়। নয় হচ্ছে TOT গ্যামেট দ্বয় মিলনের ফলে হেমোজাইগোট উৎপন্ন হয়, এটা ভুল। দশ হচ্ছে SO2 ও NH3 হলো গ্রিনহাউস গ্যাস, ঠিক। এগারো হচ্ছে পাখির ডানা ও বাদুরের প্যাটাজিয়াম নিষ্ক্রিয় অঙ্গ, এটা ভুল। তারপরে হচ্ছে পার্থেনিয়াম উদ্ভিদের পরাগরেণু অ্যালার্জি সৃষ্টি করে, এটা হচ্ছে ঠিক। তারপরে স্তম্ভ দেখো, তার দ্বিনেত্র যেটা হবে সেটা উত্তর হবে তোমার ই, ঠিক আছে। দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা যায়। চোদ্দো হচ্ছে মাইক্রোটিউবেল কি, মাইক্রোটিউবেল উত্তর হবে না, কোষ বিভাজনের সময় বিএমতন্তু গঠন করে, ডি। ও তারপর হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা কী, না অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে 1:2:1 জিনোটাইপ ও ফেনোটাইপ অনুপাত। তারপর হচ্ছে ষোলো অন্তঃপ্রজাতি সংগ্রাম কি, অন্তঃপ্রজাতি সংগ্রাম হচ্ছে একদল হরিণ ও বাঘের মধ্যে সংগ্রাম, এ। ইতর পরাগযোগ হয়, ইতর পরাগযোগ হচ্ছে বাহকেরা প্রয়োজন হয়। তারপর আঠেরো চিড়িয়াখানা কি, না এক্সটু সংরক্ষণ। তারপরে বিশ সদৃষ্টি বেছে লেখো, উত্তর হচ্ছে অন্ধবিন্দু। তারপরে একটি বহিষ্ঠ উদ্দীপকের উদাহরণ দাও, না আলো। তারপর হচ্ছে যে শব্দ জোর, যেটা প্রচুর শব্দ কী হবে, না অ্যামিবা ইষ্টু দ্বিবিভাজন, তাহলে প্লাজমোডিয়াম ইষ্টুকে বহুবিভাজন, ঠিক আছে। তারপরে প্রশ্নগুলো বই থেকে পড়বে, D95 ব্যাকটেরিয়ার নাম হচ্ছে থায়াব্যাসিলাস D95, ঠিক আছে। তারপরে যে তিনটি বিষয়ের অন্তর্গত যেটা বলেছে যে বিষয়টি খুঁজে বার করছে সেটি লেখো, উত্তর হবে ক্রায় সংরক্ষণ। তারপরে মানব দেহে ক্যান্সার সৃষ্টি করে এমন একটি পরিবেশগত উপাদানের নাম লেখো, উত্তর হচ্ছে X-রশ্মি। কী বললাম এখানে, একটি D95 ব্যাকটেরিয়ার নাম যেটা বললাম কি, থায়াব্যাসিলাস D95, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা শেয়ার লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।